ধর্ষণকাণ্ডে নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে মূল অভিযুক্ত কুশ পুতুলে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখালো এবিভিপি। হাসখালি নাবালিকা ধর্ষণকাণ্ডে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শ্মশানে মূল অভিযুক্তর কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখালো বিজেপি সমর্থিত এবিভি সংগঠন। এদিন তারা মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন। প্রথমে পরিবারের সঙ্গে দেখা করেন, যদিও তার মা বাবা অসুস্থতার কারণে হাসপাতালে থাকায় পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলতে হয়। এরপর মিছিল করে মূল অভিযুক্ত কুশপুতুলের হাতে নিয়ে শ্মশানে আসেন তারা। মূল অভিযুক্তর কুশপুতুলে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখানো হয় শ্মশানে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবিভি দক্ষিণবঙ্গের সম্পাদিকা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর অবস্থা, তাতে প্রতিটা ঘটনাতেই সিবিআই এর ওপর তদন্তভার তুলে দিচ্ছে আদালত। তার কারণ, রাজ্য পুলিশের ওপর আর কেউ আস্থা রাখতে পারছে না। আমরা এই ঘটনায় তীব্র নিন্দা জানাই। অবিলম্বে মূল অভিযুক্ত সহ যারা এই ঘটনায় জড়িত রয়েছে তাদের চিহ্নিত করে কঠোরতম শাস্তি দেওয়ার ব্যবস্থা হোক। এর পাশাপাশি সিবিআই প্রসঙ্গে তারা বলেন, আমাদের আস্থা রয়েছে এবার সত্যিটা সামনে উঠে আসবে। মুখ্যমন্ত্রী, পুলিশ তুমি উড়তে ছাড়ো, বেঙ্গল পুলিশে কাম করো, চুরি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আমরা এই নির্যাতিতার বাড়িতে এসেছিলাম। বাড়িতে মা বাবা অসুস্থ আছে বলে ওনারা হসপিটালে আছে। আমরা বাড়িতে গিয়ে দেখলাম বাড়িতে অবস্থা, এবং আমরা তারপরে যে ধর্ষণকারী, যে ধর্ষক, তার কুশপুত্তলিকা আমরা এই যেখানে আমাদের বোনকে পোড়ানো হয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা পুড়িয়েছে, তার সামনে আমরা ওই সোহেল গোস্বামীকে আমরা পোড়ালাম। যতক্ষণ না অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ফাঁসির দাবি জানাচ্ছি, এবং আমাদের সিবিআইয়ের ওপর আস্থা আছে, সিবিআই তদন্তের উপর আস্থা আছে, আন্দোলন আমাদের চলবে। আগামী দিনে যদি তদন্ত ঠিকভাবে না যায় আমাদের আন্দোলন কলকাতার দিকে এগোবে। আপনার নাম? অনিকেত সাধু, এসএসসি মেম্বার রাজ্য কমিটি। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।